সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন। এখন আপনি যা শিখবেন তা হলো ওপেন অফিস সফটওয়্যারের সম্বন্ধে। এই সফটওয়্যার দিয়ে আপনি কম্পিউটারের আপনার কাজকে সহজ করতে পারবেন। আপনারা কি জানেন সফটওয়্যার কি? সফটওয়্যার একটি প্রোগ্রাম যার মাধ্যমে আপনি কম্পিউটারে কাজ করতে পারবেন। আমরা সফটওয়্যারকে দুইভাবে ভাগ করতে পারি, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার যেটি নিয়ন্ত্রণ করে কম্পিউটারকে এবং কাজ করে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে। এইভাবে এটি ডিজাইন করা থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার যেটি সিস্টেম সফটওয়্যার, কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য ডিজাইন করা হয়ে থাকে। আর আমরা সাধারণভাবে বলতে পারি সফটওয়্যার সেই প্রোগ্রাম যাকে আমরা ছুঁতে পারি না, আমরা শুধু প্রোগ্রামকে দেখতে পারি এবং ব্যবহার করার জন্য বানাতে পারি। আপনারা কি জানেন openoffice.org কি? ওপেন অফিস একটা সফটওয়্যার যা আপনি কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারেন, কারণ এটা বিনামূল্যে পাওয়া যায়। সুতরাং আপনাদের এটার জন্য কোনো টাকা বা কেনার দরকার নেই এবং আপনি এটা ডাউনলোডও করতে পারবেন ইন্টারনেটের দ্বারা, যেটা সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যায়। ওপেন অফিস সফটওয়্যার অ্যাপাচি ফাউন্ডেশন দ্বারা নির্মিত হয়েছে। তবে এখন আপনারা অবাক হচ্ছেন যে ওপেন অফিস কিভাবে ব্যবহার করবেন। আপনারা ওপেন অফিস ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে কাজ করতে পারবেন, যেমন ডকুমেন্ট তৈরি, প্রেজেন্টেশন বা প্রজেক্ট তৈরি করতে, স্কুল বা অফিসের গুরুত্বপূর্ণ কম্পিউটারের তথ্য বজায় রাখতে পারবেন। ওপেন অফিস কিছুটা এমএস অফিসের মতোই। আপনারা কি জানেন এমএস অফিসের কি কি উপাদান রয়েছে? আপনারা হয়তো আগেই জানেন এমএস অফিসের অনেকগুলো উপাদান রয়েছে, যেমন হলো এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল ইত্যাদি। ওপেন অফিসের অনেক উপাদান রয়েছে, যেমন হলো টেক্সট ডকুমেন্ট যাকে আমরা রাইটারও বলি, প্রেজেন্টেশন যেটিকে আমরা ইমপ্রেস বলে থাকি, এটি একেবারে এমএস পাওয়ার পয়েন্টের মতোই, স্প্রেডশিট যেটাকে আমরা ক্লক বলে থাকি, এটি এমএস এক্সেলের মতো। আসুন এখন ওপেন অফিস শেখা যাক। এবার আপনার কম্পিউটারের পাওয়ার অন করুন। আপনারা কি বলতে পারবেন ল্যাপটপ বা নোটবুকের পাওয়ার অন করার সঠিক পদ্ধতিটি কি? একটি ল্যাপটপ কম্পিউটারের দুটি ভাগ হয়। প্রথমে ল্যাপটপের নিচের ভাগটি বাম হাত দিয়ে চেপে রেখে ওপরের ভাগটি ডান হাত দিয়ে ধরে টানুন, যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর সিলভার কালারের বাটনকে মাত্র একবার প্রেস করুন। আপনার কম্পিউটার বা ল্যাপটপ অন হয়ে যাবে। আপনাদের সবার ল্যাপটপ বা নোটবুক যাই হোক অন হয়ে গিয়েছে। আপনারা কি বলতে পারবেন মাউস এবং টাচপ্যাডের মধ্যে কি পার্থক্য? আপনারা কি বলতে পারবেন মাউসের মধ্যে কতগুলি বাটন থাকে? মাউসের মধ্যে তিনটি বাটন থাকে। আমরা লেফট বাটন দিয়ে কোনো ফাইল বা ফোল্ডারকে ওপেন করার জন্য ব্যবহার করি। আমরা রাইট বাটনের ব্যবহার দিয়ে কোনো ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করি। আমরা থার্ড বাটন
বা স্ক্রল বাটনটা দিয়ে পেজের ওপর নিচে করতে পারি। আপনারা কি বলতে পারবেন আমরা মাউস বা টাচপ্যাড কেন ব্যবহার করি? আমরা মাউস বা টাচপ্যাডকে ব্যবহার করি পয়েন্টারকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা যা শিখব তা হলো টেক্সট ডকুমেন্ট বা রাইটার কি, টেক্সট ডকুমেন্ট বা রাইটারের ফিচার্স কি, এমএস অফিস ওয়ার্ড আর ওপেন অফিস রাইটারের মধ্যে কি তফাত, রাইটারকে কিভাবে আমরা ওপেন করব। আমরা আরও শিখব রাইটারের ডকুমেন্টের সম্পর্কে এবং কিবোর্ডের ব্যবহারের সম্পর্কে। আমরা আরও শিখব রাইটারের মধ্যে কিবোর্ডের সাহায্যে কিভাবে লেখা হয়, ডিলিট আর ব্যাকস্পেসের মধ্যে কি পার্থক্য। আমরা আরও জানব অ্যারো কি এর সম্পর্কে। এরপরে আমরা জানতে পারব কিভাবে এবং কি জন্যে ক্যাপস লক বাটন এবং শিফট বাটনের ব্যবহার হয়। আপনি কি জানেন রাইটার কি? রাইটারের মধ্যে থাকে টেক্সট ডকুমেন্ট এবং এটির সাহায্যে অফিসে, স্কুলে, বাড়িতে, মেট্রো স্টেশনে, রেলওয়ে স্টেশনে এবং আরও অনেক জায়গায় কাজ করা যায়। আমরা যেটা লিখে রাখতে চাই তা এটির মধ্যে লিখে রাখতে সাহায্য করে এবং প্রয়োজন মতো ভবিষ্যতে তা আবার দেখায়ও। রাইটারের প্রধান ফিচার্স কতগুলি? রাইটার হলো একটি টেক্সট ডকুমেন্ট যেখানে আমরা ইচ্ছা মতো টাইপ করতে পারি। টাইপ করার পাশাপাশি রাইটার ব্যবহার করে টেবিল এবং চার্টও তৈরি করতে পারি। আমরা সরাসরি আমাদের ডকুমেন্টকে কনভার্ট করে পিডিএফ বানাতে পারি। পরে আপনারা পিডিএফ ফাইল কি তাও জানবেন। রাইটার পেজের মধ্যে আমরা কিছু ছবি আঁকব। এছাড়াও আমরা ছবিকে সরাসরি ইনসার্ট করতে পারব। আসুন এখন আমরা শিখব ওপেন অফিস রাইটারের এমএস ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য। আমরা ওপেন অফিস রাইটার আর এমএস ওয়ার্ড একই কাজের জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা এমএস ওয়ার্ডকে ব্যবহার করে থাকি ডকুমেন্ট বানানোর জন্য, টাইপিং টেক্সট আর ফরম্যাটিং এর জন্য, আমরা ওপেন অফিস সেই একই কাজের জন্য ব্যবহার করে থাকি। এবার আমরা শিখব কিভাবে ওপেন অফিস রাইটার ফাইলকে খুলব। তবে শেখা যাক কিভাবে আমরা রাইটার ফাইল ওপেন করব। রাইটার ফাইল খোলার পদ্ধতি উইন্ডো 7 এ, উইন্ডো 8 এ আর উইন্ডো 10 এ আলাদা আলাদা। আপনারা হয়তো এর মধ্যেই কোনো একটা উইন্ডো ব্যবহার করছেন। এখন আপনারা উইন্ডো 7 এর রাইটার ফাইলকে ওপেন কি করে করা হয় তা শিখবেন। এরপর আপনারা ভিডিওটি দেখে শিখবেন কিভাবে রাইটার ফাইল উইন্ডো 8, উইন্ডো 10 ওপেন করা হয়। রাইটারের ফাইলকে আপনারা অন্য পদ্ধতিতেও ওপেন করতে পারবেন। প্রথমটি স্টেপ ওয়াইজ এবং দ্বিতীয়টি শর্টকাট কমেন্ডের দ্বারা। প্রথমে আপনার স্টেপ ওয়াইজ পদ্ধতি দ্বারা ফাইলকে ওপেন করা শিখবেন। তাই এখন ভিডিওটি দেখুন এবং ফাইলটিকে কিভাবে খুলবেন তাও শিখুন। রাইটারের ফাইলকে স্টেপ ওয়াইজ ওপেন করার জন্য আপনি সব থেকে আগে নিজের ডেস্কটপ স্ক্রিনের বাম দিকের কোণেতে যে স্টার্ট বাটনটি আছে সেখানে একবার ক্লিক করুন। সেখানে অল প্রোগ্রাম অপশনটিতে একবার ক্লিক করুন। তারপর ওপেন অফিস অপশনটিতে একবার ক্লিক করুন। নিজের মাউস বা টাচপ্যাডে লেফট ক্লিক, তারপর নিচের থেকে ওপরের দিকে আসতে দ্বিতীয় নম্বরে ওপেন অফিস রাইটার অপশনটিতে একবার ক্লিক করুন। আপনার রাইটারের ফাইল
খুলে গেল। এইভাবে আপনি স্টেপ ওয়াইজ রাইটারের ফাইল খুলতে শিখলেন। এখন আপনারা শিখবেন কিভাবে রাইটারের ফাইল ওপেন করা হয় শর্টকাট কমান্ড দিয়ে। আপনারা কি সবাই জানেন শর্টকাট কমান্ড কি? শর্টকাট কমান্ডগুলি এমন একটি সহজ পদ্ধতি যার দ্বারা আপনি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে কোনো ফাইল খুলতে পারবেন। তবে যাই হোক, আপনাকে অবশ্যই শর্টকাট কমান্ডগুলি মনে রাখতে হবে। শর্টকাট কমান্ড দ্বারা খোলার জন্য আপনাকে শুধু শর্টকাট কমান্ডের দরকার হয়। রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আরকে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে। তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। এখন রাইটারের পেজটি দেখুন এবং এর কিছু গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে বোঝার চেষ্টা করুন। আপনি দেখানো ছবির দিকে তাকান এবং একটি ওপেন অফিসের পেজের একটি ছবি। আপনি এই ছবিতে দেখতে পাবেন যে এই পৃষ্ঠায় কিছু লাইন টানা হয়েছে এবং তাদের নাম দেখানো হয়েছে। আসুন এটির সম্পর্কে শিখুন। যদি আপনি রাইটারের পেজের শীর্ষ ডান দিকে তাকান, যেখানে আপনি তীর চিহ্নের মতো দেখতে পাবেন এবং আপনি দেখতেও পাবেন যে আনটাইটেল 1 ওপেন অফিস রাইটারের শব্দটি লেখা আছে। এটি টাইটেল বার নামে পরিচিত। টাইটেল বার আমাদের ফাইলের নাম জানায়, উপাদানের নাম এবং সফটওয়্যারের নামও। যেমন ধরুন, যদি আপনার এখানে দেখি উদাহরণস্বরূপ আনটাইটেল 1 যা দেখায়, আমরা সেখানে যা দেখি এই ফাইলটি এখনো সংরক্ষিত হয়নি। যদি এই ফাইলটি সংরক্ষণ করা হয় তবে আমরা সেই ফাইলটির নাম এখানে দেখতে পাব। এছাড়াও এখানে লেখা openoffice.org শব্দটি হচ্ছে সফটওয়্যারের নাম। সবার শেষে রাইটার লেখা দেখতে পাবেন। এটি ওপেন অফিসের কম্পোনেন্ট যা আমরা ব্যবহার করছি। পরবর্তী ছবিটা আমাদের মেনু বারের সম্পর্কে জানাই। আপনারা কি জানেন মেনু বার কি? মেনু বারটি রাইটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা এখান থেকে ফাইল সম্পর্কিত কাজ যেমন ফরম্যাটিং, টেক্সট মার্জিং, ডকুমেন্ট সেভ ফাইল ইত্যাদি করতে পারি। মেনু বারে এই সব অপশন একসঙ্গে থাকে। মেনু বারে অপশন থাকে ফাইল, এডিট, টেবিল, টুলস, উইন্ডো এবং হেল্প। আপনি মেনু বারের নিচের দিকে দেখতে পাবেন ছোট ছোট ছবি। এই সিম্বলসগুলোকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে বা এই সিম্বলগুলি আলাদা আলাদা নামে পরিচিত, কিন্তু আমরা এগুলোকে একসঙ্গে স্ট্যান্ডার্ড টুলবার বলে থাকি। আপনারা কি জানেন স্ট্যান্ডার্ড টুলবার কি? স্ট্যান্ডার্ড টুলবার একটি শর্টকাট পদ্ধতি
যার মাধ্যমে একটি ব্যবহারকারী তার প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারেন এবং আপনি এখানে সরাসরি এই বিকল্পগুলি ব্যবহার করতে পারেন। এই দেওয়া ছবিটি ভালোভাবে দেখুন। স্ট্যান্ডার্ড টুলবারের নিচে আপনি বি আই ইউ কালার ইত্যাদি দেখুন। এটি ফরম্যাটিং টুলবারের নামে পরিচিত। স্ট্যান্ডার্ড টুলবারের নিচে যেখানে বি আই ইউ কালার ইত্যাদি রয়েছে তাকে ফরম্যাটিং টুলবার বলা হয়। আপনারা কি জানেন ফরম্যাটিং কি? কোনো নির্বাচিত অনুচ্ছেদ বা লাইনে কোনো শব্দ লেখা বা তার আকার পরিবর্তন বা শব্দটি পরিবর্তন করে বা একটি শব্দ হাইলাইট করে একটি লাইন বা কোনো অনুচ্ছেদের এই সব ধরনের পরিবর্তনগুলিকে একসঙ্গে ফরম্যাটিং বলা হয়। ফরম্যাটিং বার ব্যবহার করে আমরা লেখার স্টাইল অক্ষর বড় বা ছোট বা বোল্ড করতে পারি। আমরা রাইটার টেক্সটকে ইটালিক আন্ডারলাইন করতে পারি। শব্দকে রং পরিবর্তন অথবা পেছনের রং পরিবর্তনও করতে পারি। এখন আমরা রাইটারের ফাইল টাইপ করতে কিবোর্ড ব্যবহার করব। আপনারা সবাই কিবোর্ডের দিকে দেখুন। সেখানে অনেকগুলি কি এবং বাটন যেমন আলফাবেট কি, নাম্বার কি, এন্টার বোতাম ইত্যাদি অনেকগুলো কি এবং বাটন আছে। আপনারা বিভিন্ন ধরনের কাজগুলির জন্য এই কিগুলোকে বা বোতামগুলিকে ব্যবহার করবেন। কিছু পাঠ্য লিখতে আমরা বর্ণমালা কি ব্যবহার করব এবং আমরা সংখ্যা কিও ব্যবহার করব। আপনারা কি বলতে পারবেন আলফাবেট কি এর ব্যবহার কেন করা হয়? আলফাবেট কি এর ব্যবহার করে আপনি নিজের ইচ্ছা মতো টাইপ করতে পারবেন, যেমন কারোর নাম, জায়গার নাম, শব্দের বানান ইত্যাদি। আপনারা কি বলতে পারবেন নাম্বার কি এর ব্যবহার কেন করা হয়? নাম্বার কি এর ব্যবহার করে আপনি নাম্বার টাইপ করতে পারেন। নাম্বার কিগুলি ডিজিট কি এর নামেও পরিচিত। নাম্বার কি আর আলফাবেট কি কে ছাড়া বাকি সব কি, স্পেশাল কি আর ফাংশন কি হয়? আপনারা কি জানেন একটি কিবোর্ডে কতগুলি স্পেশাল কি আছে? যদি আমরা আলফাবেট কি এবং নাম্বার কিগুলি বাদ দিই, কিবোর্ডে অন্যান্য কিগুলি হল স্পেশাল কি বা ফাংশন কি। ফাংশন কিগুলি হল F1 থেকে F12 পর্যন্ত। স্পেস বার বাটন বা কি আমরা কেন ব্যবহার করি তা আপনি বলতে পারবেন কি? স্পেস বার শব্দের মধ্যে স্পেস দিতে বা ফাঁকা জায়গা দিতে ব্যবহার করা হয়। আর এই কিবোর্ডের সব থেকে বড় কি হয়? আপনি কি বলতে পারবেন কি জন্য ব্যাক স্পেস বাটন ব্যবহার করা হয়? ব্যাক স্পেস বাটনটি একটি শব্দকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। তবে আপনি কেবলমাত্র ব্যাক স্পেসের ব্যবহার করে কার্সারের বাম দিকের শব্দকে মুছে ফেলতে পারবেন। আপনি কি বলতে পারবেন কেন আমরা ডিলিট কি বাটন ব্যবহার করি? ডিলিট বাটনের সাহায্যে আপনারা কোনো ফাইলকে ডিলিট করতে পারবেন।
কিন্তু টাইপ করার সময় আপনি কার্সারের ডান দিকের শব্দকে মিটাতে পারবেন। আপনারা কি বলতে পারবেন এন্টার বাটনের ব্যবহার কেন করা হয়? এন্টার বাটনের সাহায্যে আপনি একটি নতুন লাইনের যাবার জন্য ব্যবহার করবেন, অথবা এন্টার বাটনের ব্যবহার করে একটি নতুন লাইন দিয়ে টাইপ করা যায়। এন্টারের সাহায্যে আপনি কোনো ফাইল বা ফোল্ডারকে ওপেন ও করতে পারেন। তার জন্যে তাকে সিলেক্ট করতে হবে। আপনারা কি বলতে পারবেন অ্যারো কি কেন ব্যবহার করা হয়? অ্যারো কি এর সাহায্যে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী কোনো পেজে কার্সারটি আপ ডাউন লেফট রাইট নিতে অ্যারো কি আমাদের সাহায্য করে? এবং আপনি লক্ষ্য করবেন অ্যারো কি চার ধরনের হয়, লেফট, রাইট, আপ এবং ডাউন। আসুন এবার রাইটারের ফাইলে টাইপ করা শুরু করা যাক। টাইপিং শুরু করার জন্য আগে কিছুক্ষণের জন্য আপনি আপনার কীবোর্ডটি দেখুন। যদিও আপনি কীগুলি কোথায় কোথায় অবস্থিত তা মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন। টাইপ করার সময় এটি আপনাকে সাহায্য করবে। ছবিটি দেখুন যেটা আপনাদের দেখানো হচ্ছে। আলফাবেটগুলি টাইপ করুন। যখন আপনি টাইপ করবেন, আপনি যদি ভুল করেন তবে টাইপ করার সময় আপনি কার্সার কোথায় অবস্থিত তার ওপর নির্ভর করে ব্যাকস্পেস বা ডিলিট বোতাম ব্যবহার করতে পারেন। রাইটারের পাতাতে টাইপ করার জন্য আপনি সবথেকে আগে রাইটারের শিটে গিয়ে ক্লিক করুন এবং তারপর নিজের কিবোর্ড থেকে এ বি সি ডি এইভাবে আলফাবেটগুলি টাইপ করুন। আমরা এ থেকে নিয়ে জেড অবধি আলফাবেটগুলি টাইপ করলাম। এইভাবে আমরা রাইটারের পাতাতে আলফাবেট টাইপ করা শিখলাম। তারপর নাম্বারগুলি টাইপ করুন। নাম্বার টাইপ করার জন্য আপনাকে সবথেকে আগে রাইটারের পাতাতে গিয়ে একটি নতুন লাইনে টাইপ করার জন্য এন্টার বাটনকে প্রেস করুন। এইভাবে যে নাম্বারগুলি দেওয়া আছে তাকে এক এক করে আপনাকে প্রেস করতে হবে। এইভাবে আপনি নাম্বার টাইপ করা শিখলেন। তারপর একটি নতুন লাইনে টাইপ করার জন্য এন্টার বাটনকে প্রেস করুন। আসুন এবার ভিডিওটি দেখে স্পেস বার বাটনের ব্যবহার দিয়ে নিজের নাম টাইপ করুন। স্পেস বারের ব্যবহার শেখার জন্য সবথেকে আগে আপনি
নিজের সিটে একটি শব্দ লিখুন, যেমন MY মাই। তারপর জায়গা ছাড়ার জন্য স্পেস বাটনটিকে একবার প্রেস করুন। এইভাবে আপনি যা কিছু লিখছেন, যেখানে আপনি জায়গা ছাড়তে চান সেখানে স্পেস বাটনটিকে একবার প্রেস করে দিন। এইভাবে আমরা স্পেস বারের ব্যবহার শিখলাম। এবার আপনি অ্যারো কি ব্যবহার করে ব্যাক স্পেস আর ডিলিট বাটনের ব্যবহার করা শিখুন। ব্যাক স্পেস আর ডিলিটের ব্যবহার শেখার জন্য আমরা সবথেকে আগে লাস্ট লাইনের শেষে যাব এবং অ্যারো কি দিয়ে লাস্ট লাইনের মাঝামাঝি যাব এবং তারপর ব্যাক স্পেস বাটনটি এইভাবে প্রেস করব। আপনারা দেখতে পাবেন বাম দিকের অক্ষরগুলি মিটে গেছে এবং তারপর ডিলিট বাটন প্রেস করে ডান দিকের অক্ষরগুলি মিটে গেছে। এইভাবে আপনারা ব্যাক স্পেস এবং ডিলিট বাটনের ব্যবহার শিখলেন। এবার আপনারা সবাই নিজের কার্সারকে লাস্ট লাইনে নিয়ে যান, তারপর একটি নতুন লাইনে টাইপ করার জন্য এন্টার বাটনকে প্রেস করুন। চলুন ক্যাপস লক বাটনের ব্যবহার শেখা যাক। ক্যাপস লকের বাটনকে সামনে দেখানো ছবিতে দেখুন আর তাকে নিজের কিবোর্ডে খুঁজুন। এই বাটনটি ব্যবহার করে আমরা ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় অক্ষরে, আপনি যদি ক্যাপিটাল লেটারে বা বড় হাতের অক্ষরে টেক্সট টাইপ করতে চান তাহলে আপনি শুধু একবার এই বোতাম টিপুন প্রয়োজন অনুসারে। ক্যাপস লক বাটনের ব্যবহার শেখার জন্য আমরা সবথেকে আগে পেন্টের পাতাতে গিয়ে একটি নতুন লাইন নিব এন্টার কি প্রেস করে এবং তারপর ক্যাপস লকের বাটনকে একবার প্রেস করব এবং তারপর লেখা শুরু করব। আপনারা যে অক্ষরটি লিখবেন সবটি বড় অক্ষর হবে, কারণ ক্যাপস লক দিয়ে যখন আমরা টাইপ করি তখন আমরা যে লেখাটাই না লিখি প্রত্যেকটি বড় হাতের চলে আসবে এইভাবে। এইভাবে আপনারা ক্যাপস লকের ব্যবহার শিখলেন। এখন আপনারা শিখবেন শিফট বাটনের সম্পর্কে এবং আমরা কি কাজ করতে পারি তার বোঝার চেষ্টা করব। আপনি শিফট বাটন ব্যবহার করতে পারেন আলফাবেটস এবং নাম্বার কি এর মধ্যে। যদি আপনি শিফট কি কে আপনার বাম হাত দিয়ে টিপে ধরে এক এক করে আলফাবেটস কি গুলোকে প্রেস করেন তবে আপনার আলফাবেট কিগুলি ক্যাপিটাল লেটারসে পরিবর্তিত হয়ে যাবে। শিফট বাটনের ব্যবহার শেখার জন্য আপনি সবথেকে আগে একটি ডকুমেন্ট বা রাইটারের ফাইল খুলুন এবং তার মধ্যে বাম হাতের একটি আঙুল দিয়ে শিফটকে প্রেস করে রাখুন এবং ডান হাতের একটি আঙুল দিয়ে যে শব্দগুলোকে আপনি টাইপ করতে চান বা বড় অক্ষরে চান সেগুলো টাইপ করুন। যদি আপনি ক্যাপস লক অন করে শিফট প্রেস করে এই অক্ষরগুলো টাইপ করেন তাহলে সেটি ছোট হাতের অক্ষর আসবে। এইভাবে আপনি শিফটের ব্যবহার শিখলেন। কিবোর্ডের অনেকগুলি কি আছে যার তাদের ওপরের কিছু সিম্বল কি রয়েছে, তবে আসুন তাদের কিবোর্ডে খুঁজুন এবং তাদের টাইপ করুন। সিম্বলসকে টাইপ করার জন্য আপনি সবথেকে আগে বাম হাতের একটি আঙুল দিয়ে
শিফট কে প্রেস করে রাখুন এবং তারপর সেই সিম্বলগুলো প্রেস করুন যেগুলো আপনি নিজের শিটে টাইপ করতে চান। শিফট বাটন ছাড়া আপনারা এই সিম্বলগুলো নিজের শিটে টাইপ করতে পারবেন না। এইভাবে আমরা শিফট বাটনের দ্বারা সিম্বল টাইপ করতে শিখলাম। এবার আপনারা নিজের ফাইলকে ক্লোজ করুন। আজকের ক্লাস এখানেই শেষ হলো। রাইটারের ফাইলকে আপনি সেইভাবেই ক্লোজ করতে পারবেন যেইভাবে এমএস পেন্টের ফাইলকে ক্লোজ করেছিলেন। রাইটারকে ক্লোজ করার জন্য আপনি সবথেকে আগে ডান দিকের ওপরের কোণেতে ক্রস বাটনটিকে একবার ক্লিক করুন। আপনার সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে যেখানে সেভ, ডিসকার্ড আর ক্যান্সেল তিনটি অপশন দেওয়া আছে। যদি আপনি নিজের ফাইলকে সেভ না করতে চান তাহলে ডিসকার্ড অপশনটিতে একবার ক্লিক করে দিন, আপনার রাইটারের ফাইল ক্লোজ হয়ে যাবে। এইভাবে আপনি রাইটারকে ক্লোজ করতেও শিখলেন। এবার আপনারা সবাই কম্পিউটারকে শাট ডাউন করুন। যদি আপনাদের কম্পিউটারকে শাট ডাউন করতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর মাধ্যমে শিখুন। সবথেকে আগে আপনারা নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান। তারপর আপনি দেখতে পাবেন শাট ডাউন অপশন রয়েছে, সেখানে আপনি একবার ক্লিক করুন। এইভাবে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা শিখলাম রাইটার কি, রাইটারের ফিচার্সগুলো কি কি। আমরা শিখেছি ওপেন অফিস রাইটার আর এমএস অফিস ওয়ার্ডের মধ্যে কি তফাৎ। আমরা আরও শিখেছি রাইটারকে কিভাবে ওপেন করতে হয় এবং রাইটারের ডকুমেন্টের সম্পর্কে, কিবোর্ডের সম্পর্কে। আমরা দেখেছি যে কিভাবে আমরা রাইটার কিবোর্ড ব্যবহার করে লিখি, ডিলিট আর ব্যাক স্পেস কি, এর মধ্যে কি পার্থক্য। আমরা অ্যারো কি এর সম্পর্কে শিখেছি, ক্যাপস লক কি এবং শিফট বাটন কিভাবে এবং কিসের জন্য আমরা ব্যবহার করি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন ধন্যবাদ।